ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত সংবাদ। বন্ধ হচ্ছে কাওমি মাদ্রাসা, আরো জানাবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে বললেন হেফাজত, আরো জানাবো পুলিশের গুলিতে হতাহতদের দায়িত্ব সরকারকেই নিতে হবে বললেন জিএম কাদের, এবং সবশেষ জানাবো বাস ভাড়া বাড়লো বুধবার থেকে কার্যকর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে দেশের কাওমি মাদ্রাসা ছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তবে করোনার সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় এবার কাওমি মাদ্রাসারও বন্ধের নির্দেশ দিল সরকার। করোনা প্রতিরোধে সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডাক্তার আহমদ কাইকাউস স্বাক্ষরিত 18 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা রয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং বন্ধ থাকবে। এ বিষয়ে একটি দৈনিক পত্রিকাকে দেওয়া বক্তব্যে ডাক্তার দীপুমণি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তবে বিশেষ অনুরোধে কাওমি মাদ্রাসাগুলোর চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন করোনা ভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে, অনেকে মারা যাচ্ছেন, আজও অনেকে মারা গেছেন, এজন্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে, কাওমি মাদ্রাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে। এদিকে সরকারের 18 দফা নির্দেশনার বিষয়ে একদিন দুপুরে সচিবালয়ে ব্রিফিং করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। নতুন নির্দেশনায় কাওমি মাদ্রাসাগুলো বন্ধ থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা এখানে উল্লেখ করে দিয়েছি প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষার্থীরা আপাতত শিক্ষা প্রতিষ্ঠানে আসবে না, তবে অনলাইনে ক্লাস চলবে। তিনি আরও বলেছেন, মাদ্রাসার কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, এখানে শুধু কাওমি না, সব মাদ্রাসা, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এমনকি সংক্রমণ রোধ না করা গেলে সমস্যা হবে। করোনা ইস্যুতে গত বছরের 18 মার্চ থেকে অন্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু গত আগস্টে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে কাওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া হয়। এদিকে গত 26, 27 ও 28 মার্চ হেফাজত ইসলাম বাংলাদেশের কর্মসূচি পালনকালে ঢাকার বাইতুল মোকারম, চট্টগ্রামের হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারদলীয় বাহিনী ও পুলিশের হামলায় হতাহতদের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলীয় কর্মসূচি পালনকালে নিহত কর্মীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সোমবার বিকালে বাইতুল মোকারমের পূর্ব গেটে অনুষ্ঠিত দোয়া মাহফিল থেকে এ দাবি জানান হেফাজতের নেতারা। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। দোয়া মাহফিলে হেফাজত নেতারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর যৌথ হামলায় নিরীহ 17 জন কর্মী শাহাদাত বরণ করেন। আরও বলেন, সরকারদলীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় 500+ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন, গ্রেফতার করা হয়েছে 20 জন নেতাকর্মীকে। এ সময় হেফাজত নেতারা আরও বলেছেন, আমরা দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, একই সাথে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। এ সময় সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা আরও বলেছেন, অবিলম্বে যদি গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়া না হয়, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার নিহতদের যথাযথ ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে হেফাজত অচিরে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, অধ্যাপক ডাক্তার আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুর রফ ইউসুফী সহ হেফাজতের ঊর্ধ্বতন নেতাকর্মীরা। এদিকে দেশে সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, সংঘাত, হানাহানির ফলে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের এমপি। জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্যে পুলিশের গুলিতে যে হতাহতের ঘটনা ঘটছে তার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আরও বলেছেন, সরকারের সাথে যদি কোনো মহলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, তার মীমাংসা রক্তপাত পথ হতে পারে না। সরকারের নীতি, কর্মকাণ্ড এবং আচরণের বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ের আন্দোলনে তারই বহিঃপ্রকাশ।
এই কয়েকদিনের বিক্ষোভে বিপুল সংখ্যক হতাহতদের ঘটনা ঘটেছে, এটা অনবিপ্রিত, অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। এ সময় তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেছেন, অনতিবিলম্বে চলমান বিরত সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে হবে। এ কয়েকদিনের ঘটনায় যারা নিহত বা আহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সরকারকে অবশ্যই মনে রাখতে হবে দমনপীড়নের সংকট আরও ঘূর্ণীভূত হয়। তিনি আরও বলেছেন, আমি আশা প্রকাশ করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কোনো গাড়িতে ধারণ ক্ষমতার 50 ভাগের বেশি যাত্রী পরিবহন না করার সিদ্ধান্ত হয় বাস ভাড়া বাড়িয়েছে সরকার। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, সরকার গণপরিবহনের ভাড়া 60 ভাগ বাড়িয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই আদেশ আগামী 2 সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে। যাত্রীদের বুধবার থেকে এই বর্ধিত ভাড়া পরিশোধ করতে হবে। এর আগে গত বছরের 31 মে সরকার বাস ভাড়া 60% বৃদ্ধি করেছিল। অর্ধেক যাত্রী বহন করায় বাস মালিকদের ক্ষতি পুষিয়ে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় ও আগামী 2 সপ্তাহের জন্য 18 দফা নির্দেশনা জারি করেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী 2 সপ্তাহ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ ও এজেন্সিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই নির্দেশনাবলী জনসমাগমের উপর নিষেধাজ্ঞা, মাস্ক ব্যবহার, 14 দিনের কোয়ারেন্টাইন, কোভিড-19 বিধি বজায় রাখার সম্পর্কিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণে বর্তমান পরিস্থিতিতে সরকার আরও ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে কোভিড-19 ও কোভিড পরবর্তী সময়ে তারল্য সংকটের দ্রুত সমাধান এবং ঋণের বোঝা লাঘবে অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ও কোভিড-19 পরবর্তী সময়ে তারল্য সংকট মোকাবেলা ও ঋণের বোঝা লাঘব আমাদের উচ্চবিলাসী সমন্বিত বৈশ্বিক পরিকল্পনা প্রয়োজন। সোমবার দিনগত রাতে ইন্টারন্যাশনাল ডেট আর্কিটেকচার অ্যান্ড লিকুইডিটির উপর ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য ওরা অফ কোভিড-19 অ্যান্ড বিয়ন্ড ইনিশিয়েটিভ শীর্ষক রাষ্ট্র সরকার প্রধানদের এক ভার্চুয়াল বৈঠকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। কোভিড-19 মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে পুরো বিশ্বকে যখন অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তখন উদ্ভূত পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ নিশ্চিতে জরুরি ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস ও এনপিএম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বিশ্ব নেতাদের বৈঠকে আহ্বায়কদের দায়িত্ব পালন করেন। তারল্য সরবরাহ ঋণ সমস্যার সমাধানে অধিকতর সাহসী ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরা ও উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকের লক্ষ্য। 2020 সালে ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অফ কোভিড-19 অ্যান্ড বিয়ন্ড ইনিশিয়েটিভ FDI পৃষ্ঠপোষকতায় মহামারী থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে কর্ম পরিকল্পনা ঠিক করতে অনুষ্ঠিত কয়েকটি বৈঠকের পর এই ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হলো। শেখ হাসিনা ভিডিও বার্তায় আরও বলেন, G7, G20 এবং OECD অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য দেশগুলোর কাছ থেকে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। তিনি আরও বলেছেন, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত দেশ MDBS এবং IMIF এর উচিত বৃহৎ পরিসরে নতুন স্পেশাল ড্রয়িং রাইটসের মতো বরাদ্দের মাধ্যমে তারল্য বাড়ানো, উপযুক্ত সংস্কারের জন্য আন্তর্জাতিক ঋণ কাঠামো সংশোধনের প্রয়োজনীয়তার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, উন্নত দেশগুলোকে তাদের 0.7% ডে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি আরও বলেছেন, ঝুঁকিপূর্ণ অর্থনীতির জন্য তাদের রাজস্ব প্রণোদনা, অর্থনীতিতে বিশেষ সুবিধা ও ঋণ রেয়াত বাড়াতে হবে। SDS এর সঙ্গে সঙ্গতি রেখে LDS উত্তরণের জন্য অন্তত 2030 সাল পর্যন্ত নতুন আন্তর্জাতিক সহায়তা পদক্ষেপ গ্রহণ করতে হবে। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলাকালে এ ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোভিড-19 মহামারী দেখা দেওয়ার পর এক বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এবং বিশ্ব এখনও করোনার কারণে যে আর্থসামাজিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তা কাটিয়ে উঠতে পারেনি। শেখ হাসিনা আরও বলেছেন, আগামী 2 বছরে বিশ্ব অর্থনীতিতে আনুমানিক প্রায় $8.5 trillion ক্ষতি হতে পারে বলে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী কোভিড-19 মোকাবেলায় তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশে আমরা আমাদের জনগণের জীবন ও জীবিকার উপর থেকে মহামারীর বিরূপ প্রভাব হ্রাস করার সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরও বলেছেন, আমরা মহামারী শুরু হওয়ার পরে $1.24 trillion বা $14.58 million একটি প্রণোদনা প্যাকেজ শুরু করেছে যা আমাদের GDP প্রায় 4.44%। প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বিঘ্নে ব্যবসা কার্যক্রম নিশ্চিতে বাজারে পর্যাপ্ত তারল্য ঋণযোগ্য ফান্ড সরবরাহ করেছে।